ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমরা একটা মিশনে নেমেছি, আপনারা বাংলাদেশে যে নাস্তিকতা প্রচার করছে, ইসলামকে অপমাননা করছে, আর যত বেজন্মগুলো জন্মেছে কিন্তু বাংলাদেশ থেকে, দেখেন সব নাস্তিকতা বাংলাদেশে, আমাদের ইন্ডিয়াতে নেই। তাসলিমা নাসরির মা সন্তান ছেড়ে মানে কতগুলো ছড়িয়ে দিয়েছে দেখেছেন, কিছুদিন আগে কওমি মাদ্রাসা থেকে মাসুদ মুক্তি মাসুদ নাম শুনেন নেই, নাস্তিক ঘোষণা করে দিল। তাদের বিরুদ্ধে কোন ব্যক্তিকে দেখেছেন আদে বলে প্রতিবাদ করতে, বক্তৃতা দিচ্ছে মুক্তি মাসুদ যে নাস্তিক হয়ে গেল কওমি মাদ্রাসার ছাত্র, দীর্ঘদিন ধরে মাদ্রাসায় পড়িয়েছে একজন শিক্ষক, সে নাস্তিক হয়ে গেল, তার বিপক্ষে যেসব দলিল উপস্থাপন করছে কেন খণ্ডন করছে না? কিন্তু কে বুকের উপরে হাত বাঁধল, কে দাবি নিচে হাত বাঁধল, এই নিয়ে আজকে বাংলাদেশের অবস্থা যা, যে জিয়াদ ঘোষণা করে দিচ্ছে একে অপরের সঙ্গে, লজ্জা লাগা উচিত। তাই আমরা ভীষণ একটা যেটা পরিকল্পনা করেছি যে নাস্তিকদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা কিছু প্রোগ্রাম ধারাবাহিকভাবে করবো, ওপেন প্রোগ্রাম। আর গত 24 তারিখ রাত্রি 10:36 নাস্তিকদের প্রথম চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, সুরেন্দ্রা যে জামি মসজিদ আছে ঢাকাতে ওখানে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, যে আজ থেকে চ্যালেঞ্জ থাকলো যে কেউ যদি আমার সঙ্গে বিতর্ক করতে চাই ইনশাআল্লাহ আমরা বিতর্ক করবো, ইসলামের উপরে যত অভিযোগ আছে আমরা অভিযোগ গুলো খণ্ডন করবো, কেউ যদি বিতর্ক করতে চাই কোন নাস্তিক ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। ফর্মুলাটা আমরা বলে দিই যে সিচুয়েশন বা যে পদ্ধতি হবে সেটা হচ্ছে নাস্তিক যে বিপক্ষে থাকবে তাকে প্রত্যেকটা কথা যে অভিযোগ গুলো স্থাপন করবে পবিত্র কোরআন থেকে আর আসলে হাদিস থেকে স্পষ্ট করে দেখাতে হবে, লাইনে লাইনে, নিজের মনের গল্প কথা বলা যাবে না। 2 নম্বর একটা ওপেন খোলা চ্যালেঞ্জ, খোলা জায়গাতে হবে, অর্থাৎ একটা কনফারেন্স রুম হওয়ার। ডক্টর জাকির নিগম করেছিল না উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে, ওই ধরনের স্পষ্ট ঘরের মধ্যে নাস্তিকদের পক্ষ থেকে 1 ঘন্টা বক্তৃতা হবে, আমাদের পক্ষ থেকে 1 ঘন্টা বক্তব্য হবে, তারপরে আবার আধা ঘন্টা থাকবে রিবাটাল সেশন, পাল্টা প্রশ্নের পাল্টা জবাব, তারপরে থাকবে উন্মুক্ত শ্রোতাদের প্রশ্ন উত্তর। যদি কেউ আলোচনা করতে চাই, আমরা আজ থেকে 3 দিন আগে আমরা চ্যানেল ছেড়েছি ইউটিউবে, আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটি কমপক্ষে 60,000 মানুষের কাছে পৌঁছে গেছে, তাদের কাছে গিয়েছে, 3 দিন হয়ে গেল, আমরা আবারও রিপ্লাই করে দিলাম চ্যালেঞ্জটা, আমরা বসতে রাজি আছি, যদি বাংলাদেশে চান বাংলাদেশে, আর যদি ভয় করেন তো ভারতে, কারণ তারপর পালে ভারতে যায়, ওখানে কোনো সমস্যা নেই, তবে এই যে শর্তগুলো বললাম শর্তগুলো পূরণ করতে হবে, তবে আমরা আলোচনা করতে রাজি আছি, প্রস্তুত আছি ইনশাআল্লাহ, আমাদের কোনো সন্দেহ নেই। কোরআনে আমার যে লাভ এই অফি হুদাদের মুত্তাকিন, কোনো সন্দেহ নেই ইসলাম নিয়ে, তারা যেহেতু সঙ্গে ঢুকেছে আলেম ওলামার এখন দায়িত্ব কি সঙ্গে দূর করা, কিন্তু আলেম ওলামা কই, ওরা তো হাত বাঁধা নিয়ে ব্যস্ত আছে, হাত বাঁধা নিয়ে ব্যস্ত আছে, 10 লক্ষ 12 লক্ষ মুরিদ এটা নিয়ে ব্যস্ত আছে, নবীকে ভালোবাসে, নবীর আশেকের রাসূল দাবি করছে, কিন্তু আশেকের রাসূল এ দেশ সে পরিপূর্ণ আপনাদের বাংলাদেশ, কিন্তু আশেকের রাসূলকে যে গালি দিচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে বিভিন্ন ভাবে অবমাননা করছে, মানে তার একদিন মুখ খুলেছে, এত কেরামত দেখাই একটু ধ্বংস করে দিক না, এটা খুব পা দিলে দেখি কি বলে, খুব পা দিয়ে তাবিজ টাবিজ দিয়ে যদি এত কাজ হয়, তো এই নাস্তিক যারা ইসলামের নামে এত বদনাম করছে, খুব পা দিক না, আপনারা শেষ করে যাবেন, এখন শেষ হয়নি, শেষ করবো বলেছি, শেষ করবো বলেছি, মন্দির শেষের একটি দোয়া আছে, সুন্নতি দোয়া,
সময় লাগবে না, একটু 5 মিনিট হয়তো সর্বোচ্চ, সর্বোচ্চ 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।